আমরা আর বসে থাকতে পারলাম না, আমাদের শিক্ষক সমাজে চলে এসেছে তোমাদের সাথে রাজপথে। ছাত্র আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই, এই আন্দোলন এখন ছাত্র জনতার গণ আন্দোলনে পরিণত হয়েছে। যতক্ষণ তোমাদের আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা তোমাদের সাথে রাজপথে আছি। আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে, যারা প্রেসিডেন্ট হবে, যারা বিভিন্ন দেশ রাষ্ট্র পরিচালনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, সেই জাতিটাকে যদি হত্যা করা হয় তার পরবর্তীতে কারা শাসন করবে দেশটা? আসলে আমার ভাষা নয়, আজকে আমি অন্য তোমাদের সাথে কিছু দিন আগেই ছিল, যারা গণহত্যা শুরু হয়েছে তাদের প্রতি লাল সালাম জানিয়ে আমি বলতে চাই, আমরা শিক্ষক সমাজ তোমাদের সাথে আছি প্রথম থেকেই। তোমাদের যৌক্তিক দাবিতে আমরা প্রথম থেকেই তোমাদের এই যৌক্তিক দাবি সমর্থনে শিক্ষক সমাজ পাশে আছে। রাষ্ট্রপতি নামিনি কারণ তোমাদের শিক্ষক সমাজ মনে করেছিল যে সহজেই সরকার দাবি মেনে নিব, কিন্তু আমরা দেখলাম হঠাৎ করেই ছাত্রদের উপর চড়া হবে, হঠাৎ করেই গণহারে গ্রেপ্তার করা হবে, ভুল করা হবে, গণহত্যা চালানো হবে। আমরা আর বসে থাকতে পারলাম না, আমাদের শিক্ষক সমাজে চলে এসেছে তোমাদের সাথে রাজপথ। আমরা তোমাদের এই যে আজকে এই শিক্ষার্থী আন্দোলন, এখানে বিভিন্ন ছাত্র আন্দোলন এখন আর ছাত্র আন্দোলন নেই, এই আন্দোলন এখন ছাত্র জনতার গণ আন্দোলনে পরিণত হয়েছে। যতক্ষণ তোমাদের আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা তোমাদের সাথে রাজপথে আছি। আমি বলতে চাই এই যে ছাত্ররা যারা নিহত নিহত হয়েছেন, তোমাদের আমাদের এই তরুণ যারা আগামীর যারা দেশ শাসন করবে, আগামীতে যারা প্রধানমন্ত্রী হবে, যারা প্রেসিডেন্ট হবে, যারা বিভিন্ন দেশ রাষ্ট্র পরিচালনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে, সেই জাতিটাকে যদি হত্যা করা হয় তার পরবর্তীতে কারা শাসন করবে দেশটা? তাই এই গণহত্যার বিচার দাবি করছি, ছাত্রদের আন্দোলনের যৌক্তিক দাবি তাদের এই দাবি যতক্ষণ মানানো হবে ততক্ষণ ছাত্র জনতা সবাই একসাথে রাজপথে থাকবো, এই আমরা ব্যক্ত করছি।